চেইন ভাঙা, ঘর ভাঙা, প্লাস্টিক বোতল, খবরের কাগজ, পলিথিন। রান্নার সময় বিরক্ত করিস না তো, সারাদিন শুধু খাই খাই, ভালো জিনিসগুলো একটাও খেতে ইচ্ছে করে না, আর যত আগে বাজে জিনিস খাওয়া হয় না। কি হয়েছে রিমা, ঈশা, মনোজ, ওরাও তো রয়েছে, যা দেখবি যে ওরা কি করছে। ওগো শুনছো, কালকে রাতে বাসি ভাত আর ওই সবজি খোসাগুলো ভালো বালতিতে রাখা আছে, ওগুলো একটু রেড়ে ফেলে দাও দেখি। না না, এ সময় পারবো না, রাস্তাতে অনেক লোক আছে, ফেলতে গেলেই দু কথা শুনিয়ে দেবে। আমি পারলাম না, আমি বেরোবো না। সেই তো যাচ্ছ, একটু ফেলে দাও না, কিছুই তো সারাদিন ধরে করো না, এই নোংরা গুলো ফেলে আমাকে একটু উদ্ধার করো। আর বললাম তো পারবো না, একই কথা কেন কানের কাছে ঘেনে ঘেনে করো। ও শুনছো, আজ তোমাকে একটা নতুন জিনিস বলবো, আগে খেয়ে নি। টিঙ্কু যা হাত ধুয়ে আয়, জানে যেগুলো পচে যায় মাটির সাথে মিশে যেতে পারে, আর সন্ধ্যেবেলা কি করে জানো, ওগুলো ঘরের পেছনে একটা গর্ত করেছে বাড়িতে, সেই গর্তের মধ্যে রেখে দেয়। তাহলে আর বলছি, মাটি চাপা দিয়ে সেগুলো কয়েকদিনের মধ্যে সারে পরিণত হয়, আর সেই সার মাটি টবে দিয়ে দারুণ ফুলটা চলে গেছে, দেখতে দারুণ। ও গাছগুলো যেন লকলক করছে, দারুণ দারুণ। তাহলে তো আমরাও করতে পারি, আমাদের ফুলের গাছগুলো তো ভালো সার একটু পাচ্ছে না। তবে কি জানো,
আমি দেখলাম ওদের দুটো বালতি আছে, একটা তো ওরা খাবারের খোসা, হ্যাঁ ওই আমাদের খোসা গুলো, তারপরে এই উচ্ছিষ্ট খাবার গুলো এগুলো রেখেছে, আর আরেকটা বালতিতে ওই যে প্লাস্টিক ভাঙা লোহার জাতীয় জিনিসগুলো, যেগুলো খারাপ জিনিসগুলো, লোহা প্লাস্টিক ক্যারি ব্যাগ এগুলো ওই বালতিতে রেখেছে। তো সেই খাবারটা যে উচ্ছিষ্ট মানে অংশগুলো যেগুলো ওই খাবারের খোসাগুলো আছে বা যে বাজুগুলো তো খারাচ্ছে, আর বাকিগুলো ওরা বিক্রি করছে, বা যে বাজুগুলো তো খারাচ্ছে আর বাকিগুলো ওরা বিক্রি করছে ফেরিওয়ালার কাছে, সেখানে ওরা ওদের কাছে আবার নতুন বাসন নিচ্ছে, দারুণ ব্যাপার। তো আমরা দেখো ফেলে দিই, তো সেগুলো দিয়েও দেখো নতুন কিছু জিনিস কেনা যাচ্ছে, আর একটা দিয়ে সার হচ্ছে, ভালো ব্যাপার নয়? তারপরে এই বর্জ্য যে খাবার দাবার গুলো বাড়তি থেকে যায় সেগুলো ফেলবো, আর লাল যে বালতিটা করবো সেটা করবো যেগুলো পচনশীল নয় সেই সমস্ত জিনিসে, যেমন ধরো হ্যাঁ প্লাস্টিক, জলের বোতল, দুটো বালতি করতে হবে।